আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। যেখান থেকে আজকের ভিডিওটি দেখার জন্য ক্লিক করছেন, আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় ওমান প্রবাসী বন্ধুরা, আজকে ওমানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। শুরুতে যে বিষয়টা নিয়ে শুরু করতে চাই, যে সালতানাতে 100টা দেশের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হচ্ছে। এর মূল কারণ হচ্ছে ওমানে পর্যটন খাতকে উন্নত করা। ওমানে পর্যটন খাতকে উন্নত করার জন্য সালতানাতের ওমান 100টা দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা উঠিয়ে নেবে, যার পরে পর্যটকরা অবাধে ওমানে আসতে পারবেন এবং ওমান ভ্রমণ করতে পারবেন। এরপরে ওমানে পর্যটন খাতের ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করছেন ওমানের পর্যটন খাত। বন্ধুরা, এর পরবর্তী যে নিউজটি রয়েছে সেটি হচ্ছে সালতানাতের ওমানের সুপ্রিম কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে সালতানাতের ওমানে যে সকল যাত্রীরা ওমান প্রবেশ করেছেন তাদের প্রায় অনেকের ক্ষেত্রে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 7 দিন পরে। একটি জরিপে দেখা গেছে 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত একটি জরিপ চালানো হয়েছিল, সেখানে প্রায় 14,302 জন যাত্রীকে করোনা ভাইরাসের টেস্ট করা হয়েছিল। তাদের ভিতরে প্রায় 810 জন ইতিবাচক ফল পেয়েছেন, যেটি 6%। তাদের ভিতরে 75%-ই করোনা ভাইরাসের উপসর্গগুলো দেখা দিয়েছিল 7 দিন পরে। বন্ধুরা, এর পরবর্তী যে নিউজটি রয়েছে সেটি হচ্ছে সালতানাতের ওমানে আগামী বছর থেকে, অর্থাৎ 21 সাল থেকে আর কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে দেওয়া হবে না। মূলত পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ প্লাস্টিকের ব্যাগ প্রাকৃতিক যৌগ বৈচিত্র্যের অনেক ক্ষতি করে এবং পরিবেশের অনেক ক্ষতি করে, যেটি মাটির উর্বরতাকে নষ্ট করে দেয়। এই জন্য প্লাস্টিকের ব্যাগকে 21 সাল থেকে একেবারে নিষিদ্ধ করা হবে। কোনো প্রতিষ্ঠানে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে দেওয়া হবে না, মূলত পেপার ব্যাগ ব্যবহার করতে দেওয়া হবে। আজকে দক্ষিণাল ছারকিয়া ইলিয়া থেকে 3 জন প্রবাসীকে চুরির অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। তারা এশিয়ান নাগরিক ছিলেন বলে জানিয়েছেন ওমানের রয়্যাল ওমান পুলিশ। প্রায় এ ছিল ওমানের আজকের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা সুযোগ করে দিবেন। আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। বন্ধুরা, যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোনো কিছু বোঝার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।